প্রিয় দর্শক, অডিও আর্টের আজকের আয়োজনে আপনাদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি ইতিহাস গ্রন্থ মানুষের ইতিহাস এর প্রাচীন যুগের সপ্তম পর্বে। মানুষের ইতিহাস বইটি লিখেছেন আব্দুল হালিম ও নুরুন্নাহার বেগম। বইটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। আজকে আমরা পড়ব প্রাচীন মিশরের সভ্যতা। আজ থেকে 7000 বছর আগে অর্থাৎ 5000 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময়ে পৃথিবীর কোনো কোনো অংশে নতুন পাথরের যুগের গ্রাম সংস্কৃতির বিলোপ ঘটে এবং তার স্থানে নগরকেন্দ্রিক সভ্যতার উদয় ঘটে। যতদূর জানা গেছে, মিশর এবং মেসোপটেমিয়াতে প্রায় একই সময় নগর সভ্যতার উদয় ঘটেছিল। বর্তমানে যে অঞ্চলে ইরাক রাষ্ট্র অবস্থিত তারই প্রাচীন নাম হচ্ছে মেসোপটেমিয়া। এ দুই অঞ্চলের মধ্যে মেসোপটেমিয়াতেই সম্ভবত সভ্যতার উদয় প্রথম ঘটেছিল, কারণ মেসোপটেমিয়ার আদি সভ্যতার নানা প্রভাব মিশরের সভ্যতার ওপরে দেখা যায়। অবশ্য এ বিষয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে। কোনো কোনো পণ্ডিত মনে করেন যে বিভিন্ন অঞ্চলে স্বতন্ত্রভাবে সভ্যতার উদয় হওয়া খুব বিচিত্র নয়, কিন্তু অনেক ইতিহাসবিদ আবার এও মনে করেন যে সভ্যতার মৌলিক ও জটিল উপকরণসমূহ এক স্থানে আবিষ্কার বা উদ্ভাবিত হয়েছিল, সেখান থেকে অন্যান্য অঞ্চলে বিস্তৃত হয়েছে। যেমন ধাতু ও ধাতুশিল্পের আবিষ্কার, লেখন পদ্ধতির আবিষ্কার ইত্যাদি। লেখন পদ্ধতি যদিও প্রায় একই সময় মেসোপটেমিয়া মিশরে প্রচলিত হয়েছিল, লেনার্ড উলি প্রমুখ পণ্ডিতদের অভিমত অনুসারে মেসোপটেমিয়াতেই এর উদ্ভব ঘটেছিল, পরে মিশরে তার প্রচলন ঘটে। এ সকল বিষয়ে পরে আমরা যথাস্থানে আলোচনা করব। তবে মিশর মেসোপটেমিয়ার সভ্যতা দ্বারা প্রভাবিত হয়ে থাকলেও ব্রোঞ্জ যুগের সভ্যতায় মিশরের নিজস্ব অবদান যথেষ্ট। ব্রোঞ্জ যুগের সভ্যতায় মেসোপটেমিয়ায় সভ্যতার পূর্বগামিতার দাবি থাকলেও ব্রোঞ্জ যুগের সভ্যতার কতগুলো বৈশিষ্ট্যের বিশ্লেষণের সুবিধা হবে বলে আমরা মিশরের সভ্যতার বিবরণ প্রথমে প্রদান করছি। নতুন পাথরের যুগে পৃথিবীর সব অঞ্চলে নতুন পাথরের যুগে স্বনির্ভর গ্রামের বিস্তার ঘটলেও কোনো কোনো জায়গায় তা অসুবিধার সম্মুখীন হয়। নীলনদ যেখানে ভূমধ্য সাগরে পড়েছে সেই বদ্বীপ অঞ্চলে, আর দক্ষিণ পশ্চিম এশিয়ার টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী যেখানে পারস্য উপসাগরে পড়েছে সেখানে তখন ছিল জলাভূমি আর নলখাগড়া ইত্যাদির জঙ্গল। আবার এসব নদীতে জুন, জুলাই, আগস্ট মাসে বন্যা হতো এবং তারপর ক্রমশ মাটি শুকিয়ে যেত। এ সকল নদীর অববাহিকায় কৃষিকাজ করতে হলে তাই প্রয়োজন ছিল বন জঙ্গল কেটে পরিষ্কার করা, বাঁধ দিয়ে জলাভূমি থেকে জমি উদ্ধার করা, খাল কেটে জলসেচের ব্যবস্থা করা ইত্যাদি। কিন্তু নতুন পাথর যুগে স্বনির্ভর গ্রামের পক্ষে এসব কাজ করা সম্ভব ছিল না। 10, 20 বা 50, 100টি গ্রামের লোক একসাথে মিলে কাজ করলে তবেই এ ধরনের ব্যাপক আকারের সেচ ব্যবস্থা ইত্যাদি সংগঠিত করা সম্ভব। আবার নতুন পাথরের যুগের সংস্কৃতি অনেক দূর অগ্রসর হবার আগে এজন্য প্রয়োজনীয় সমাজ সংগঠন এবং কারিগরি বিদ্যা ও যন্ত্রপাতির সৃষ্টি হয়নি। কালক্রমে নীলনদ বা টাইগ্রিস ইউফ্রেটিস নদীর অববাহিকার মানুষেরা কয়েক গ্রামের মানুষ মিলে এক একটা অঞ্চলে বাঁধ দিয়ে জমি উদ্ধার করে বা খাল কেটে পানি সেচ দিয়ে দেখতে পেল যে এর ফলে নতুন জায়গায় আবাদ করা যায়, আবার প্রতি বছর বন্যার ফলে জমির উর্বরতাও বাড়ে। এবার নতুন পাথর যুগের গ্রাম থেকে পৃথক আরেক ধরনের সমাজের সূত্রপাত হলো। এ সমাজে গ্রাম আর অর্থনৈতিক ব্যবস্থার মূল একক থাকল না। নতুন ব্যবস্থায় অনেক গ্রামের মানুষ মিলে নতুন একটি অর্থনীতি গড়ে তুলল। এই অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে নগর। প্রাচীন মিশরের প্রাকৃতিক পরিবেশ যেমন ছিল তার ফলেই সেখানে নগর সভ্যতার প্রথম উৎপত্তি সম্ভব হয়েছিল। মোহনার কাছাকাছি নীলনদের অববাহিকা ছিল প্যাপিরাস জাতীয় নলখাগড়ার জঙ্গল এবং খেজুর, ডুমুর ইত্যাদি নানা গাছ। এসব গাছ থেকে আবার ঘরবাড়ি তৈরির নানা সরঞ্জামও পাওয়া যেত। নীলনদের পূর্ব পাশ ছিল নুরিয়া মরুভূমি এবং পশ্চিম পাশ ছিল লিবিয়ার মরুভূমি। কিন্তু প্রতি বছর বন্যা হবার ফলে নীলনদের অববাহিকা ছিল রীতিমতো উর্বর পলিভূমি। এখানে তাই সহজে কৃষিকাজ করা চলত। আশপাশের পার্বত্য অঞ্চলে গ্রানাইট, চুনাপাথর ইত্যাদি প্রচুর পরিমাণে ছিল, আর নুরিয়ার পাহাড়ে ছিল প্রচুর পরিমাণ সোনা। এক কথায় নীল অববাহিকা ছিল উর্বর এবং প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। নীল অববাহিকায় মানুষ অনেক প্রাচীনকাল থেকেই বসতি স্থাপন করে, কিন্তু দীর্ঘকাল পর্যন্ত এখানে কৃষিকাজ বিশেষ অগ্রসর হতে পারেনি। বাঁধ দিয়ে জলাভূমি থেকে জমি উদ্ধার না করলে এবং খাল কেটে সেচের ব্যবস্থা না করলে এখানে লাভজনকভাবে চাষাবাদ করা সম্ভব ছিল না।
বিচ্ছিন্নভাবে কোনো পরিবার বা কোনো গ্রামের লোকের পক্ষে এত বড় কাজ করা সম্ভব ছিল না। আবার অল্প পরিমাণ জমির জন্য এত ব্যাপক ব্যবস্থা করাও লাভজনক ছিল না। নীলাববাহিকায় তাই ক্রমশ অনেকগুলো ক্লান বা গ্রামের মানুষ দলবদ্ধ হয়ে এক একটা এলাকায় বাঁধ দিয়ে খাল কেটে জলসেচ করে জমি চাষের ব্যবস্থা করে। এসব সংগঠনকে বলা হতো নোম। আসলে অনেকগুলো নতুন পাথরের যুগের গ্রামকে নিয়ে এক একটি নোম গড়ে উঠেছিল। তবে নোমকে একটা বড় গ্রাম বলা চলে না, নোমকে বলা চলে একটা নগর রাষ্ট্র। কারণ এদের অর্থনৈতিক সংগঠন ছিল গ্রাম থেকে সম্পূর্ণ পৃথক। নতুন পাথরের যুগের গ্রামে যেমন সব পরিবার খাদ্য উৎপাদন এবং জীবন ব্যবস্থার প্রয়োজনীয় সব কাজ করত, নগর রাষ্ট্রে তা হতো না। নীলাববাহিকায় বাঁধ নির্মাণ, সেচ ইত্যাদি পরিচালনার জন্য কারিগর, শ্রমিক, পরিচালক ইত্যাদি অনেক ধরনের মানুষের দরকার হতো। এরা খাদ্য উৎপাদনে অংশগ্রহণ করতে পারত না, অর্থাৎ চাষাবাদে সময় দিতে পারত না, কিন্তু এদের কাজের ফলে বেশি বেশি ফসল উৎপাদন সম্ভব হতো। নগরের মানুষের বৈশিষ্ট্য এই যে তারা খাদ্য উৎপাদন করে না, কিন্তু এমন সব বিশেষ ধরনের কাজ করে যা সমাজের পক্ষে এবং খাদ্য উৎপাদনের পক্ষে জরুরি। নতুন পাথরের যুগের প্রথম পর্যায়ে সমাজে সবাই মিলে যে খাদ্য উৎপাদন করত, সবাই মিলে তা খেয়ে কোনো ক্রমে বেঁচে থাকত। ক্রমে লাঙল ইত্যাদি প্রচলন হবার পর অল্প লোক মিলেই অনেক খাদ্য উৎপাদন করত। তাই নগরবাসী কারিগরেরা কৃষকদের উৎপন্ন উদ্বৃত্ত শস্য খেয়ে বেঁচে থাকতে পারে, এ যুগের সৃষ্টি হবার পরই কেবল নগরকেন্দ্রিক অর্থনীতির জন্ম হতে পেরেছিল। এছাড়া তামা ও লোহার হাতিয়ার, মাল পরিবহনের জন্য গাড়ি ও নৌকার আবিষ্কার ইত্যাদি ছাড়াও নগর সভ্যতার জন্ম হতে পারত না। এক একটি নোম বা নগর রাষ্ট্র প্রথমে সম্ভবত গড়ে উঠেছিল কয়েকটি করে গ্রাম নিয়ে। মাঝামাঝি অবস্থানে একটা গ্রামে, যেটাতে জাদুকর ওঝার বাস বা যেখানে টোটেম দেবতা থাকেন, সেখানে হয়তো সব গ্রামের উদ্বৃত্ত ফসল ইত্যাদি জড়ো করা হতো। সেখান থেকে হয়তো পরিচালক মানুষেরা সব কাজের পরিকল্পনা নিত, কাজ সংগঠিত করত। কাজ অর্থ অবশ্য খাল কাটা, বাঁধ দেয়া ইত্যাদি। প্রথম প্রথম যারা সর্দার ছিল তারাই ক্রমশ নোমের শাসক হয়ে দাঁড়ায়। শাসক ও শাসক শ্রেণীর প্রবর্তন নগর সভ্যতার এক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। শিকারী যুগে এবং নতুন পাথরের কৃষি যুগে সব মানুষের মধ্যেই একটা সমতা ছিল, কিন্তু নগর সভ্যতার যুগের কিছু মানুষ সমাজ সংগঠন পরিচালনার এবং বিভিন্ন নির্মাণ কাজ পরিচালনার দায়িত্ব পায়। আদিম সমাজে যারা জাদুকর, ওঝা, সর্দার প্রভৃতি ছিল, তাদেরই বংশধরেরা সম্ভবত ক্রমশ সমাজ পরিচালনার বিশেষজ্ঞ পুরোহিত হয়ে ওঠে। প্রাচীন পুরোহিতেরাই ধর্মকর্ম পরিচালনা করত, অর্থনৈতিক পরিচালনার কাজও করত। সেকালে ধর্ম আচরণ ছিল অন্য সব কাজের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। এ পুরোহিত শ্রেণী ও শাসক শ্রেণী মিলে নগর সভ্যতার শুরুর যুগে মানুষের ইতিহাসে সর্বপ্রথম এক অভিজাত শ্রেণী সৃষ্টি করে। প্রথম অবস্থায় অবশ্য এদের দায়িত্ব ছিল সমাজের উদ্বৃত্ত সম্পদের রক্ষণাবেক্ষণ এবং তার ভাগবণ্টনের ব্যবস্থা করা। ক্রমশ নগরের পরিচালকরা এসব উদ্বৃত্ত সম্পদের মালিক হয়ে দাঁড়ায়। এভাবে সমাজের মধ্যে ধনবৈষম্য দেখা দেয়। নগরগুলো তখন রাষ্ট্রে পরিণত হয়। পুরোহিত ও শাসকেরা রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন নির্মাণ কাজ ও অর্থনৈতিক কাজ করার জন্য কৃষকদের কাছ থেকে উদ্বৃত্ত সম্পদ সংগ্রহের ব্যবস্থা করে। এজন্য সিপাহী, শান্ত্রী প্রভৃতিও সৃষ্টি হয়। সমাজে ধনবৈষম্য সৃষ্টির সঙ্গে সঙ্গে অভিজাত শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য পাহারাদারও সৃষ্টি হয়। এ পাহারাদারেরাই সিপাহী শান্ত্রী। তবে ধনী ও অভিজাত শ্রেণীর স্বার্থ রক্ষার জন্যই রাষ্ট্রের উৎপত্তি হয়েছিল, একথা ভাবা ঠিক নয়। আমরা এর আগে সমাজের ভাবাদর্শের কথা আলোচনা করেছি। নতুন পাথরের যুগ পর্যন্ত সব মানুষের মধ্যে সততা ছিল এবং সাম্যের চিন্তাও ছিল। তাহলে নগর রাষ্ট্র উৎপত্তির সাথে সাথে সেসব সৎ মানুষদের মধ্যে ধনলাভ এবং শোষণ কর্তৃত্বের চিন্তা এলো কোথা থেকে? নিজেদের বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা জানি আমাদের সমাজে সৎ মানুষও আছে, চোর ডাকাতও আছে, কিন্তু সত্যিকারের সৎ মানুষেরা সুযোগ পেলেও চুরি করে না, নরহত্যা করে না, কারণ তার চিন্তার মধ্যেই সেই প্রবণতা নেই। তাহলে আদিম সমাজের নির্লোভ ও সাম্যবাদী মানুষের মধ্যে ধনলাভ, শ্রেণীভাগের চিন্তা ইত্যাদি এলো কেমন করে? আসলে নগর সভ্যতার উৎপত্তির যুগে বাস্তব অবস্থাটাই ছিল সমাজের ধনিক শ্রেণীর উৎপত্তির মূল কারণ এবং সমাজের শ্রেণীভেদের উৎপত্তির অনুকূলে। নতুন পাথরের যুগের শেষ দিকে কৃষির এত উন্নতি হয়েছিল যে তার উদ্বৃত্ত শস্যের উপর নির্ভর করে কিছু সংখ্যক নাগরিক, শ্রমিক এবং পুরোহিতের পক্ষে অন্য ধরনের কাজ করা চলতে পারত। কারিগর তামা
বা ব্রোঞ্জের যন্ত্র ও হাতিয়ার তৈরি করত, নৌকা ও গরুর গাড়ি বানাত, শ্রমিকরা খাল কাটত, বাঁধ দিত, পুরোহিতরা কাজের পরিকল্পনা করত, পঞ্জিকা করে হিসাব করত বছরের কোন সময় বন্যা হবে, কখন শস্য রোপণ করা যাবে, কতখানি শস্য ভাণ্ডারে জমা রাখতে হবে ইত্যাদি। পুরোহিত কারিগরেরা খাদ্য উৎপাদন করত না, কিন্তু নগরসমাজের পক্ষে তাদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারিগরেরা যে ব্রোঞ্জের যন্ত্র তৈরি করত, তা দিয়ে কৃষিকাজের জন্য প্রয়োজনীয় উন্নত ধরনের কাঠের ও পাথরের হাতিয়ার বানানো সম্ভব হতো, খাল কাটা যেত, দালান বানানো যেত। আবার নতুন পাথরের যুগে কৃষি উৎপাদন এত বেশি ছিল না যে তা দিয়ে সমস্ত মানুষকে ধনী বানানো চলত, অর্থাৎ বসিয়ে খাওয়ানো চলে। কিন্তু অল্প সংখ্যক মানুষকে খাদ্য উৎপাদন থেকে মুক্তি না দিলে আবার উচ্চতর নগর সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হতো না। আর নগরের অর্থনীতিতে কৃষির ফলন ছিল নতুন পাথরের যুগের থেকে অনেক বেশি, কারণ এতে সেচ ইত্যাদির ব্যবস্থা ছিল। কথাটা একটু গুছিয়ে অন্যভাবে বলা যায়, নতুন পাথরের যুগের শেষ পর্যায়ে কৃষি উৎপাদন বৃদ্ধি পাওয়ায় সব কৃষকের হাতেই খানিকটা করে উদ্বৃত্ত সম্পদ অর্থাৎ শস্য জমা হতে শুরু করল। এ সকল উদ্বৃত্ত সম্পদগুলোকে একত্রিত করতে পারলে তার সাহায্যে ব্রোঞ্জের হাতিয়ার তৈরি করা যেত, কারিগর প্রকৌশলী পুরোহিতদের পরিপোষণ করা যেত। কিন্তু এসব ছিল খুবই ব্যয়বহুল, ব্রোঞ্জ ছিল খুবই দুর্মূল্য, আর পুরোহিত প্রভৃতিকে অন্য কাজ থেকে মুক্তি না দিলে গণিত ও হিসাবের চর্চা করা সম্ভব ছিল না। পুরোহিতরাই ছিল সে যুগের বৈজ্ঞানিক, তারা নক্ষত্র পর্যবেক্ষণ করে দিনক্ষণের হিসাব রাখত, পঞ্জিকা প্রণয়ন করত। পঞ্জিকা ছাড়া কৃষিকাজ অচল। বছরের কোন কোন সময় শস্য বুনতে হবে বা নীলনদের বন্যার পানি পাওয়া যাবে তা পঞ্জিকা হিসাব করে বের করতে হতো। তাই নগর সভ্যতার যুগে সমাজের একটা ছোট্ট অংশকে খাদ্য উৎপাদনের কাজ থেকে মুক্তি দিয়ে পুরোহিত, কারিগর, প্রকৌশলী ইত্যাদির কাজ করার সুযোগ দিতে হয়। এ ছোট অংশটার কাজ ছিল উৎপাদন সংগঠিত করা, বিভিন্ন নির্মাণ কাজের পরিকল্পনা করা এবং কৃষকদের কাছ থেকে উদ্বৃত্ত সম্পদ সংগ্রহ করে নিয়ে আসা। প্রথম প্রথম এই পুরোহিত, শাসক প্রভৃতির কাজ ছিল সত্যি সত্যি সংগঠনমূলক, তারা সমাজের পক্ষে প্রয়োজনীয় কাজ করত। তখনকার বাস্তব অবস্থাটা ছিল এমন যে সমাজ দুভাগে ভাগ হয়ে তবেই কেবল সমগ্র কাজের উন্নতি ঘটাতে পারত। এক ভাগ ছিল ব্যাপক কৃষি সমাজ, অন্যভাগে সংখ্যালঘু পুরোহিত শাসক সমাজ। সমাজের এই বাস্তব ভাগ অনুযায়ী সমাজে তার অনুরূপ চিন্তারও উদয় হয়। পুরোহিত ও শাসকেরা সকলকে বোঝায় এবং সকলেই এ বিষয়ে একমত হয় যে সমাজের মঙ্গলের জন্য সাধারণ ভাণ্ডারে উদ্বৃত্ত শস্য ও সম্পদ জমা দেওয়া দরকার। এ সাধারণ ভাণ্ডারের রক্ষাকর্তারাই কালক্রমে সমাজের মালিক শ্রেণীতে পরিণত হয়। পুরোহিতরা ক্রমশ এক সংগঠিত পুরোহিততন্ত্রের সৃষ্টি করে। উল্লেখ করা যেতে পারে যে নগর সভ্যতার যুগে নতুন ভাবাদর্শের সৃষ্টির কালে সে সমাজের মানুষ অর্থাৎ পুরোহিত প্রভৃতিরা তার আগের সমাজের ভাবাদর্শ থেকে সাহায্য নিয়েছিল। যেমন আদিম সমাজের টোটেম বিশ্বাসের অনুকরণে তারা টোটেম পশুর আকৃতির দেবতার পূজা শুরু করে। ট্রাইবের প্রতি আনুগত্যের স্থলে প্রবর্তিত হয় রাষ্ট্র ও রাজার প্রতি আনুগত্য। নগর রাষ্ট্রের উদ্ভবের সাথে সাথে সমাজের আরেকটা নতুন বৈশিষ্ট্য পৃথিবীতে প্রথমবার উদিত হয়, সেটা হলো দাসের উৎপত্তি। এ দাসদের দিয়ে সবচেয়ে কঠিন কঠিন কাজ করানো হতো, কিন্তু বিনিময়ে কোনো পারিশ্রমিক লাভ বা সুফল ভোগ করা তাদের কপালে ছিল না, কারণ দাসরা ছিল সর্বাংশে তাদের মনিবের সম্পত্তি। দাসরা পরিশ্রম করে যেসব শস্য বা সম্পদ উৎপাদন করত, দাসদের মালিকেরা তা আত্মসাৎ করত। এছাড়া রাষ্ট্রের অর্থাৎ পুরোহিত শ্রেণী বা রাজার কর্তৃত্বাধীনেও অনেক দাস থাকত। খনি বা খাত থেকে সোনা ও অন্যান্য ধাতু, পাথর প্রভৃতি সংগ্রহের কাজে এ দাসদের নিয়োগ করা হতো। স্বাধীন মানুষদের তুলনায় দাসদের সাথে খুবই খারাপ ব্যবহার করা হতো। দাসরা পরিশ্রম করত অমানসিক মাত্রায়, কিন্তু খাবার পেত কম। অর্ধাহারে উপবাসে থেকে কঠোর পরিশ্রম করার ফলে এরা তাড়াতাড়ি মারা যেত, তাদের স্থান নিত নতুন নতুন দাস। দাসদের উৎপত্তির বিষয়টা খুব আশ্চর্যের এবং গুরুত্বপূর্ণও বটে। আদিম সমাজে সব মানুষ ছিল সমান অধিকার সম্পন্ন এবং চিন্তার দিক থেকেও তারা ছিল সমতায় বিশ্বাসী। আদিম শিকারী সমাজ ও নতুন পাথর যুগের কৃষি সমাজের মানুষ অন্য মানুষকে দাস বানানোর কথা কল্পনাও করতে পারত না। তাছাড়াও কোনো মানুষকে দাস বানানোতে কোনো সার্থকতাও ছিল না। আদিম সমাজের মানুষের শ্রমের উৎপাদনশীলতা ছিল খুবই কম। গড়পড়তায় একজন মানুষ যা উৎপাদন করত, তাতে তার ভরণ পোষণই শুধু চলত কায়ক্লেশে। এজন্যই ওই সমাজের বিভিন্ন ট্রাইবের মধ্যে ঝগড়া বা লড়াই হলে শত্রুদের ও যুদ্ধবন্দীদের মেরে ফেলা হতো,
অথবা কোনো ক্লানে লোক সমাগম কমে গেলে কিছু কিছু যুদ্ধবন্দীকে কোনো একটা ক্লানে অন্তর্ভুক্ত করে নেওয়া হতো, কিন্তু কখনো কাউকে দাস বানানো হতো না। তাতে কোনো লাভও ছিল না, কারণ কাউকে দাস বানালেও সে নিজে যা উৎপন্ন করত তার পরিমাণ এতই কম ছিল যে তার সবটাই তাকে খেতে হতো শুধু বেঁচে থাকার জন্যই। কিন্তু নতুন পাথরের যুগের শেষ দিকে ক্রমশ হাতিয়ারের উন্নতির ফলে মানুষের শ্রমের উৎপাদনশীলতা বাড়ল, অর্থাৎ মানুষ কম পরিশ্রম করে বেশি উৎপাদন করতে শিখল। তখন একজন মানুষ তার নিজের যেটুকু প্রয়োজন তার থেকেও বেশি সম্পদ উৎপাদন করতে সক্ষম হল। এ অবস্থায় দাসশ্রম একটা লাভজনক ও বাস্তব অর্থপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়াল, কারণ একজন মানুষকে দাস বানাতে পারলে এখন তার খাওয়া পড়ার জন্য যেটুকু দরকার তাকে খাটিয়ে তার থেকে বেশি উৎপাদন করানো যায়। নগর সভ্যতার যুগে তাই বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে যুদ্ধ লাগলে যুদ্ধবন্দীদের আর মেরে ফেলা হতো না, তাদের দাস বানিয়ে বাজারে বিক্রি করা হতো। প্রাচীন মিশরে আগে যুদ্ধবন্দীদের বলা হতো মরা, দাসপ্রথার প্রচলন হবার পর যুদ্ধবন্দীদের নাম দেওয়া হয় জীবন্ত মরা, কারণ মরাদের এখন বাঁচিয়ে রাখা হতো। কালক্রমে যুদ্ধবন্দী ছাড়াও দেশের স্বাধীন কিন্তু ঋণগ্রস্তদের নানা সুতায় দাস বানানোর রেওয়াজ চালু হয়। এখানে অবশ্য একটা প্রশ্ন থেকে যায়, সভ্যতার অগ্রগতির সাথে সাথে উৎপাদন বৃদ্ধির ফলে দাসপ্রথার প্রচলন বাস্তবে সম্ভব হয়েছিল এ কথা মেনে নিলেও প্রশ্ন থেকে যায় সেকালের স্বাধীনচেতা মানুষেরা এটা মেনে নিয়েছিল কেন? এর আগে আমরা যে ভাবাদর্শের কথা আলোচনা করেছি সে অনুযায়ী তো এটা মেনে নেওয়া উচিত নয়। নতুন পাথরের যুগে স্বাধীন মানুষদের ভাবাদর্শে তো দাসের স্থান নেই। আসলে নগর সভ্যতার প্রবর্তনের সাথে সাথে সমাজে উৎপাদনের পদ্ধতির আমূল পরিবর্তন হয়েছিল এবং সে অনুযায়ী তাদের ভাবাদর্শেরও পরিবর্তন হয়েছিল। নতুন ভাবাদর্শ অনুযায়ী সমাজে শ্রেণীভেদ এবং দাস কোনোটাই অস্বাভাবিক ছিল না। এ বিষয়ে পরে আমরা বিস্তারিত আলোচনা করব। এখন শুধু এটুকু মনে রাখা দরকার যে নগর সভ্যতার যুগে দাসপ্রথার উৎপত্তি ঘটে এবং সমাজ দুটো অসম শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ে। প্রাক রাজবংশীয় যুগ। মিশরের নোম বা নগররাষ্ট্রের কথা আগে উল্লেখ করা হয়েছে। খ্রিস্টপূর্ব চতুর্থ সহস্রাব্দ শুরু হবার অল্পকাল পরেই, অর্থাৎ খ্রিস্টের জন্মের 4000 বছর আগে নোমগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে দুটো বড় রাজ্যের সৃষ্টি করে, একটা উত্তর মিশর আর একটা দক্ষিণ মিশর। সামরিক বিজয়ের মাধ্যমে এগুলো একত্রিত হয়েছিল এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। সম্ভবত পারস্পরিক সম্মতির ভিত্তিতে শান্তিপূর্ণভাবে এরা একত্রিত হয়েছিল এবং সেটাই স্বাভাবিক, কারণ একই নদীর বন্যার ওপর নির্ভরশীল বলে বাঁধ দেয়া, সেচ ব্যবস্থা করা ইত্যাদির জন্য তাদের পক্ষে ঐক্যবদ্ধ হওয়াটা খুবই জরুরি ছিল। উত্তর মিশর ও দক্ষিণ মিশর রাজ্য দুটি কিছুকাল আলাদাভাবে থাকে। কালক্রমে 3200 খ্রিস্টপূর্বাব্দে দক্ষিণ মিশরের রাজা মেনেস এর অধীনে এ দুটি রাজ্য ঐক্যবদ্ধ হয়। এর একটা অর্থনৈতিক প্রয়োজনও ছিল। নীলনদ একটি অতি দীর্ঘ নদী, 4000 মাইল লম্বা। এ নদীটি আবেসিনিয়ার পর্বতমালা থেকে এসে উত্তরে প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে পড়েছে। এ নদীর গতিপথে মাঝে মাঝে রয়েছে 6টি বড় বড় জলপ্রপাত। মোহনার দিক থেকে দক্ষিণে প্রথম জলপ্রপাতটি রয়েছে আসোয়ান শহরের কাছে। এ সকল জলপ্রপাতকে বাঁধ দিয়ে নিয়ন্ত্রিত না করলে মোহনার কাছাকাছি অঞ্চলে চাষের কাজ করা যেত না। প্রধানত এই স্বাভাবিক প্রয়োজনেই এত প্রাচীনকালে মিশরে ঐক্যবদ্ধ সাম্রাজ্যের পরিণতি হয়েছিল। পরবর্তীকালেও নীলনদকে তার উৎস থেকে নিয়ন্ত্রিত করার প্রয়োজনে সর্বদা মিশরে একচ্ছত্র কেন্দ্রীয় শাসন বজায় রাখার দরকার হয়েছে। 5000 থেকে 3200 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কালের মিশরের ইতিহাসকে বলা হয় প্রাক রাজবংশীয় যুগ। 3200 খ্রিস্টপূর্বাব্দে উত্তর ও দক্ষিণ মিশরের একাত্রীকরণের মাধ্যমে মিশরে প্রথম বড় সাম্রাজ্যের সৃষ্টি হয়। এরপর থেকে প্রায় 3000 বছর পর্যন্ত প্রাচীন মিশরের 31টি রাজবংশ রাজত্ব করে। এ রাজবংশের যুগকে তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে, প্রাচীন, মধ্য ও নতুন রাজত্বের যুগ। মিশরের সংস্কৃতির ইতিহাসে প্রাক রাজবংশ যুগের অবদান অল্প নয়। এ যুগে চকমকি পাথর, তামা ও সোনা থেকে হাতিয়ার, অস্ত্র ও গয়না নির্মাণের কৌশল আবিষ্কৃত হয়েছিল। মৃৎপাত্রে ঔজ্জ্বল্য প্রদান ও চিত্রশোভিত করার যে প্রক্রিয়া এ যুগে আবিষ্কৃত হয় তা উপযোগিতা ও উৎকর্ষের দিক থেকে পরবর্তীকালের তুলনায় উচ্চমানের ছিল। এছাড়া উন্নত সেচ ব্যবস্থা, জলভূমি পুনরুদ্ধার, উন্নতমানের খৌমবস্ত্র বয়ন ইত্যাদিও এ যুগেরই আবিষ্কার। এ যুগে প্রাচীন প্রথার উপর ভিত্তি করে এক প্রকার আইনের উদ্ভব হয়েছিল।
যদিও এ সকল আইনে শ্রেণীভুক্ত সমাজের ছাপ পড়েছিল স্বাভাবিকভাবেই, তথাপি তা সমাজে এমন প্রভাব অর্জন করেছিল যে পরবর্তীকালে ফারাও নিজেও এর আওতামুক্ত হতে পারেননি। এ যুগে প্রাথমিক ধরনের লেখন পদ্ধতির প্রচলন হয়েছিল বলেও বোধ হয়, যদিও এ যুগের লেখার কোনো সত্যিকারের নমুনা এ পর্যন্ত পাওয়া যায়নি। প্রথম রাজবংশের আমলেই লেখন পদ্ধতি এত জটিল আকার ধারণ করেছিল যে স্পষ্টই বোঝা যায় অনেক আগেই এর উদ্ভব হয়েছিল। এ যুগে মিশরীয়দের আরেকটি গুরুত্বপূর্ণ কৃতিত্ব হল মানব ইতিহাসের প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কার। আধুনিক মিশরীয়দের মতে 4200 খ্রিস্টপূর্বাব্দের সময়কালে এ পঞ্জিকা প্রবর্তিত হয়েছিল। প্রতি বছর একটা নির্দিষ্ট দিনে নীলনদে বন্যা হতো আর সেদিনই ভোরের আকাশে লুব্ধক তারার আবির্ভাব ঘটত। সম্ভবত এ সম্পর্কের আবিষ্কার থেকেই প্রাচীন মিশরীয়রা সৌরবছর আবিষ্কারে সক্ষম হয়। তাদের প্রতি বছরে ছিল 30 দিনের 12টি মাস এবং বছরের শেষে যুক্ত 5টি দিন, মোট 365 দিন। এত প্রাচীনকালে মোটামুটি নিখুঁত এ পঞ্জিকার উদ্ভব থেকে অনুমান করা চলে যে গণিত এবং অন্যান্য বিজ্ঞানও এ যুগে যথেষ্ট অগ্রসর হয়েছিল। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের আত্মিক উন্নয়নের জন্য বেশি করে বই পড়ুন। আপনার সন্তানের হাতে খেলনা হিসেবে বন্দুক, ছুরি, পিস্তল ইত্যাদি না দিয়ে তার হাতে বই তুলে দিন। বই পারে আমাদের ভিতরের মানবীয় মানুষটিকে জাগিয়ে তুলতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা।